আসসালামু আলাইকুম। বাংলাদেশে সেলিনাস ফুড এন্ড জন থেকে আমি সেলিনা সবাইকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। চলে এলাম আজকে আমরা লিটল ইন্ডিয়া, মালয়েশিয়াতে কুয়ালালামপুরে অবস্থিত এই লিটল ইন্ডিয়াতে। প্রায় প্রতিটা দোকানই ইন্ডিয়ান, তবে অন্যান্য দোকানও আছে, ইন্ডিয়ান দোকানটাই বেশি। ইন্ডিয়ান দোকান যেমনি বেশি, তাই ইন্ডিয়ান ক্রেতারাও এখানে খুব বেশি। অন্যান্যরাও এসে থাকেন, তবে ইন্ডিয়ানরাই বেশি। এখানে ইন্ডিয়ান ভেজিটেবল থেকে শুরু করে গরম মশলা, নানান ধরনের চাল, বাসমতি চাল অনেক ধরনের এখানে আছে। শাড়ি, মেয়েদের সালোয়ার কামিজ থেকে শুরু করে সব কিছু, আর্টিফিশিয়াল অর্নামেন্টস, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে কিনতে পাওয়া যায়। যেহেতু ইন্ডিয়ান প্রতিটা জিনিসে এখানে আসে, এই জন্য এই জায়গাটার নাম দেওয়া হয়েছে লিটল ইন্ডিয়া। আমার চ্যানেলে একটা লিটল ইন্ডিয়া নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, ওইখানে লিটল ইন্ডিয়া সম্বন্ধে আমি অনেক কিছুই বলেছি, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। ওই ভিডিওটা দেখলে আপনারা লিটল ইন্ডিয়া সম্বন্ধে অনেক কিছু বিস্তারিত জানতে পারবেন। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমরা হাঁটতে হাঁটতে একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরোটা, এটাকে মালয় ভাষায় রুটি চানাই বলে, পরোটার মতোই রুটি চানাই। আর তার সাথে নিয়েছে হলো মাসালা দোসা। অন্যান্য রেস্টুরেন্টে মাসালা দোসার সাথে এক্সট্রাভাবে চাটনি দেওয়া হয়, কয়েক ধরনের চাটনি, এই রেস্টুরেন্টে তা ছিল না। আর রুটি চানায় যেটা আপনারা দেখেছেন, ওটার সাথেও অনেক ধরনের কারি থাকে, ডাল থাকে, ওটাও এখানে ছিল না, ওগুলো এক্সট্রাভাবে দেওয়া হয়। যাই হোক, আর এখানে আছে হলো পটাটো গ্রেভি একটা, এটা ভালোই ছিল খেতে, এটা আমরা আলাদাভাবে কিনে নিয়েছি। যাই হোক, খাবারগুলো খেয়ে আমরা বের হয়ে আসলাম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো তাজা ফুলের দোকান। যেমন কনভোকেশন বা কোনো অনুষ্ঠানের জন্য যদি ফুলের দরকার হয়, কুয়ালালামপুরে এই লিটল ইন্ডিয়া থেকে প্রায় সবাই এখান থেকে নিয়ে যান। অন্যান্য জায়গাতেও এরকম ফুলের দোকান আছে। তো আমরা যাচ্ছি হলো যে দোকান থেকে আমরা গরম মশলা কিনবো, সেই দোকানের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। যেতে যেতে দুই পাশের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই দোকানগুলোতে শাড়ি খুব সুন্দর পাওয়া যায়, সেই সাথে চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়িও কিনতে পাওয়া যায়, তাই মহিলাদের আনাগোনা এখানে একটু বেশিই থাকে। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনারা হয়তো বা দেখে যান ভিডিওটা, লাইক দিতে খেয়াল থাকে না, একটু মনে করে একটা লাইক দিয়ে দেবেন। আর খুব বেশি ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আমি যে দোকান থেকে গরম মশলা জয়ত্রী কিনবো সেই দোকানে চলে এসেছি। দোকানে এসেই দেখলাম অনেক সুন্দর সফেদা, এটা আতাফল না, দেখতে আতাফলের মতো কিন্তু এটা সফেদা, খুবই মজা। এটা কাঁচা ছিল, আমরা প্রায় বেশ কিছু নিয়ে নিয়েছি, এটা বাসায় রেখে দিতে হবে যেহেতু এখনও কাঁচা। আর এখান থেকে এলাচ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এলাচগুলো কত সুন্দর, একদম গ্রিন কালারের। আর এই হলো জয়ত্রী, আমি বেশ কিছু জয়ত্রী এখানে নিয়েছি,
তার সাথে আমি আমার বাসার আরো কিছু দরকারি জিনিস এখান থেকে কিনে নিয়েছি। এইখানে প্রায় অনেকগুলো সবজির দোকান আছে, সবজি তার সাথে সব ধরনের গ্রোসারি দোকান একসাথেই ফ্রেশ সবজি এখানে কিনতে পাওয়া যায়। তাছাড়া ইন্ডিয়া থেকে আসা কিছু সবজিও এখানে আছে। কোভিডের কারণে এখানে কিছু কিছু জায়গা ফাঁকা রয়েছে, তাছাড়া এখানে অনেক জমজমাট থাকে, অনেক দোকান থাকে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন মানুষের আনাগোনা একটু কম। অন্যান্য সময় কোভিডের আগে অনেক সুন্দর জমজমাট থাকতো এইসব জায়গাগুলো, আর এখন এই জায়গা অনেকখানি ফাঁকা। আসলে হাঁটতে ভালোই লাগছে, আগের তুলনায় হেঁটে আরাম পাচ্ছি, তা না হলে অনেক মানুষ থাকে। তারপরেও মানুষ কিন্তু কম না, যেহেতু ইন্ডিয়ান এলাকা, ইন্ডিয়ান সবজি কাপড় চোপড় সবই এখানে কিনতে পাওয়া যায়, তাই সব ধরনের মানুষ এখানে আসে। অনেকেই মালয়েশিয়াতে অনেক বছর যাবত আছেন, এই লিটল ইন্ডিয়াতে আসা হয়নি। যদি আপনাদের সম্ভব হয় তাহলে একবার এসে লিটল ইন্ডিয়া ঘুরে যেতে পারেন। এখানে অনেক ধরনের ইন্ডিয়ান জিনিস কিনতে পাওয়া যায়, আপনাদের হয়তো উপকারে আসতেও পারে, আপনাদের কাঙ্ক্ষিত জিনিস হয়তো পেয়েও যেতে পারেন। এইখানে যে শুধু কাপড় চোপড় বা সবজি কিনতে পাওয়া যায় তা না, এখানে ক্রোকারিসও অনেক ভালো কিনতে পাওয়া যায়, কিচেনের অনেক কিছুই আপনারা এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান জিনিসপত্র। এখনও যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সামনেই আসছে ইন্ডিয়ানদের অনেক বড় পূজা দিওয়ালি। এই দিওয়ালির সময় এই সময় থেকেই অনেক সুন্দর জমজমাট মেলা বসত এইখানে লিটল ইন্ডিয়াতে। তবে এই কোভিডের জন্য এই দু বছর এখানে কিছুই হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন, তার একটাই কারণ এই কোভিড। তারপরও এবছর দেখলাম কিছু দোকান বসিয়েছে, তবে খুব একটা বেশি না, আগের তুলনায় এটা তো কিছুই না। এখনো সময় আছে, সামনে হয়তো এই লিটল ইন্ডিয়াকে আরো সুন্দর করে সাজিয়ে নেবে, হয়তোবা আরো কিছু বেশ কিছু দোকান হয়তোবা বসতেও পারে। আমাদের যা কিছু কেনার দরকার ছিল সবই কিনে নিয়েছি, এখন বাসায় ফেরার পালা। আমার আজকের ভিডিওতে হয়তো বা আপনাদের অনেক উপকারে আসতে পারে, আপনারা হয়তো আপনাদের পছন্দের অনেক কিছুর সন্ধান এইখানে পেয়েও যেতে পারেন। আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলে আমি আবারও বলে দিচ্ছি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, রইল অনেক দোয়া, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।